জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের প্রভাকর পাড়া এলাকায় বিগত 15 বছর ধরে বজরঙ্গলী পুজোর আয়োজন করা হয়ে আসছে। প্রতি বছরের মতো এবছরও শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার বজরঙ্গলী পুজোর আয়োজন করা হয় এবং এই পুজোকে কেন্দ্র করে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো। শুধুমাত্র বজরঙ্গলী পুজোই নয়, এলাকার বাসিন্দারা সকলে একত্রিত হয়ে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকেন এবং এই পূজাকে কেন্দ্র করে 10,000 মানুষ একত্রিত হয়ে নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করেন। পাশাপাশি বজরঙ্গলী পূজা শেষে পবনপুত্র হনুমানের মূর্তি নিয়ে নগর পরিক্রমা ও নানান বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রার আয়োজন করা হয়ে থাকে। কান্দি শহর তথা আশেপাশের গ্রামের 8 থেকে 80 উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। খুব আনন্দ করি প্রতি বছর এই দিনটা, মঙ্গলবার থেকে নিয়ে রবিবার পর্যন্ত আমরা প্রচুর আনন্দ করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব আনন্দ করি। 6 দিনব্যাপী একটা প্রোগ্রাম থাকে, 6 দিনব্যাপী অনুষ্ঠান করে। আজকে পুজো হচ্ছে বজরঙ্গলীজির, পুজো হবে বাইরে থেকে। আমাদের বজরঙ্গলী যারা পুরোহিত আছে তারা বাইরে থেকে আসেন এবং পুজো শেষ করার পরে আজ থেকে কীর্তন আরম্ভ হবে, পালা কীর্তন। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, নাচের অনুষ্ঠান আছে, তারপরে আছে কৃষ্ণযাত্রা, যেটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই কৃষ্ণযাত্রাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। ছোট্ট একটা নাটক আকারে কৃষ্ণযাত্রা এখানে হচ্ছে এই জায়গায় এবং আরো নানান ধরনের অনুষ্ঠান এখানে আমরা রেখেছি। পূজার বাদে আমরা সবাই মন্দিরেই থাকি, ফল কাটা, তারপরে ঠাকুরের সবকিছু আয়োজন, 10,000 লোক খাই, প্রচুর আনন্দ করি সমস্ত কিছু ঠাকুরের। আমরা পূজোর দিন শুরু করে সকাল থেকে ফল কাটা, পুজোর সব মানে সমস্ত কিছু দায় দায়িত্ব আমাদের উপরে থাকে, মেয়েদের উপরে ভোগ টোক রান্না করা, ঠাকুরের কাছে নিয়ে আসা, ঘট ভরতে যাবে, সেই শঙ্খ বাজানো, মানে সমস্ত কিছু আমাদের এগুলো করতে হয়। এখানে আমাদের খুব ধুমধাম হয়, এ কদিন আমরা খুব আনন্দ করি, হরিনাম সংকীর্তন করি। আমরা এখানে 8-10,000 লোক খাই, তাতে সহযোগিতা করি, তর্ক বানানো, ফল বানানো, সমস্ত কিছু পুজোর জোগাড় জানতি আমরা করি, এখানেই আনন্দ করি থাকি। আমাদের এখানটা খুব সুন্দর জিনিস হয়,